তো আলাইকুম ভিওস আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে তো আমাকে কমেন্টে বলা হয়েছে যে ভাইয়া কি ধরনের মাঠের জন্য কি ধরনের বুট কিনব বুটের স্পাইক কেমন হবে জানতে চাই তো আসলে ভাইয়া আমি বলবো আপনি কোন ধরনের মাঠে খেলছেন সেটা কি হার্ড না সফট মানে শক্ত না নরম মাঠ সেটা দিকে দেখবেন তো আমি বলবো যে আপনি যদি শক্ত মাঠে খেলে থাকেন অবশ্যই নরম বুট কিনবেন আর যদি নরম মাঠে খেলে থাকেন তাও আমি বলবো নরম বুট কেনার জন্য মানে সফট বুট কেনার জন্য কারণ যদি আপনি শক্ত বুট পরে খেলেন আপনি পায়ে অবশ্যই ব্যথা পাবেন তো আমি বলবো যে অবশ্যই নরম বুট কিনবেন তো স্পাইকের ব্যাপারটা হলো যে আপনি অবশ্যই বুট দেখে কিনবেন যে আপনার স্পাইকটা যেন মানে হালানো যায় ভাজানো যায় আপনার দৌড়ানোর সাথে যাতে আপনার বুটটা হালে ব্যাকে মানে সব কথা বললে ছপ মানে হালানো যায় বেঁকানো যায় আপনি ভাজে দেখে নেবেন বুট কেনার সময় যে আপনার বুটটা কি হালানো যাচ্ছে কি দেখানো যাচ্ছে তো আপনি কেনার সময় দেখে নেবেন যাতে বুটটা হালানো বা দেখানো যায় তো আপনার পায়ের সাথে আপনার বুটটা ফিটিং হচ্ছে কি না এদিকে দেখবেন যদি যদি আপনার পায়ের সাথে বুট ফিটিং না হয় তাহলে অবশ্যই খেলে মজা পাবেন না তো অবশ্যই এদিকে খেয়াল রাখবেন তো বুট কেনার সময় আপনি অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনার পায়ের সাথে ফিটিং হয় আর বুটটা যাতে নরম হয় সফট হয় এদিকে দেখবেন যে বুটটা যাতে স্পাইক যাতে হালানো যায় ভাজানো যায় এসব দেখে বুট কিনবেন দশ আজকে পর্যন্তই তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিয়ে আমার পাশে থাকবেন এবং এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আবারও পরবর্তী ভিডিওতে দেখা হবে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ